শিক্ষার্থীবৃন্দ, খালিয়াজির অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। বন্ধুরা, তোমরা জানো করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই আমাদের পাঠদান কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। তাই খালিয়াজির অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াস। আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি নিয়মিতভাবে খালিয়াজির অনলাইন প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসগুলো দেখো, অনেকটাই উপকৃত হবে। তাই আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি ইমরান হোসেন, সহকারী শিক্ষক, পূর্ব জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে তোমাদের আমি আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায়ের 73 এবং 74 পৃষ্ঠা নিয়ে। তাই আমি প্রথমে আলোচনা করব গণিত ও সূত্র। শিক্ষার্থীবৃন্দরা, গণিতক কি তা আলোচনা করার আগে গণিতকে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। অতিথি বইয়ের উচ্চতা 3 সেন্টিমিটার হলে বইগুলো আকারে রাখলে সংখ্যা ও উচ্চতার মধ্যকার সম্পর্ক নির্ণয় করে। শিক্ষার্থী দেখো, প্রতিটি বইয়ের উচ্চতা 3 সেন্টিমিটার হলে বইগুলো স্তূপ আকারে রাখলে, অর্থাৎ একটি বইয়ের উপর আরেকটি বই যদি আমি রাখি, তাহলে বইয়ের সংখ্যা উচ্চতার মধ্যকার সম্পর্কটা কি হবে আমরা একটু দেখব। বইয়ের সংখ্যা যদি একটি হয়, উচ্চতা হবে 3 সেন্টিমিটার। বই যদি দুইটা হয়, উচ্চতা কি হবে? বই যখন একটা তখন উচ্চতা হবে 3 × 1 = 3। বই যখন দুইটি উচ্চতা হবে 3 × 2 = 6। বই যখন তিনটি হবে 3 × 3 = 9। বই যখন চারটা হবে তখন উচ্চতা হবে কত বন্ধুরা? 12। অর্থাৎ এভাবে আমরা অসংখ্য লিখতে পারবো। অর্থাৎ আমাদের 3-এর গুণিতক হবে অসংখ্য। এর অর্থ কি দাঁড়ালো? কোন সংখ্যার গুণিতক যদি বার করতে হয়, প্রথমে 1, 2, 3, 4, 5 এভাবে ধারাবাহিক সংখ্যা দ্বারা কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। এর অর্থ হলো 3-এর গুণিতক হলো 3, 6, 9, 12। এখন 3-এর গুণিতকটা লিখি। 3-এর গুণিতক হলো 3, 6, 9, 12 অসংখ্য এভাবে হবে। তাহলে বন্ধুরা, এখন আমরা গণিতকে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। গণিতকটা কি হবে বন্ধুরা? কোন সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা বের করে তোমাদের খাতায় সংখ্যাটা সুন্দর করে লিখো। আমি আবারও বলছি, কোন সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের খাতায় সুস্পষ্টভাবে সংখ্যাটা
লিখো। আশা করি বন্ধুরা তোমাদের খাতায় সংখ্যাটা লেখা হয়ে গেছে। এখন গুণিতক, কতগুলো গুণিতক আমরা বের করে দেখাব। চারের গুণিতক কি হতে পারে? চারের গুণিতক, তাহলে বন্ধুরা বলছি গুণিতক বের করতে হলে প্রথমে এক দ্বারা গুণ করতে হবে। তাহলে প্রথম হবে চার, চার গুণ এক সমান চার। তারপরে কি হতে পারে বন্ধুরা? আট, চার গুণ দুই সমান আট। তারপরে কি হতে পারে? চার গুণ তিন সমান বারো। তারপর কি হতে পারে বন্ধুরা? ষোলো। আশা করি বন্ধুরা বুঝতে পারছো চারের গুণিত কীভাবে ব্যবহার করতে হয়। চার, আট, বারো, ষোলো, এভাবে কি আমরা দ্বারা একভাবে কি অসংখ্য ব্যবহার করতে পারব। বন্ধুরা আরো দেখি পাঁচের গুণিত কি হতে পারে বলতো। পাঁচের গুণিত কত হবে বন্ধুরা বলো? পাঁচ, ভেরি গুড। তারপরে কত হবে? দশ, ভেরি গুড। তারপরে পনেরো, তারপরে বিশ। এভাবে আমরা কি ধারাবাহিকভাবে আমরা গুণিতক বের করতে পারবো। দেখি ছয়ের গুণিতক কি হতে পারে। ছয়ের গুণিতক বন্ধুরা বলো তো, ছয়ের গুণিতক কি হবে? প্রথমে কত? ছয়। তারপরে বারো, তারপর আঠারো, তারপর চব্বিশ। অর্থাৎ এভাবে আমরা ধারাবাহিকভাবে গুণিতক বের করতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো গুণিতক কি এবং গুণিতক কিভাবে বের করতে হয়। দেখো বন্ধুরা সাতের গুণিতক গুরু চিহ্নিত কর। সাতের গুণিতক গুলো চিহ্নিত কর। বন্ধুরা দেখো তো এখানে সাতের গুণিতকগুলো কি হতে পারে। প্রথমে কত হবে বন্ধুরা? সাত, ভেরি গুড। তারপরে কত হতে পারে? একুশ। তারপরে কত? আঠাশ। তারপরে কত? পঁয়ত্রিশ। এর অর্থ কি বন্ধুরা? সাতের গুণিতক সাত দ্বারা বিভাজ্য, অর্থাৎ সাতের গুণিতককে আমরা কি করতে পারি? সাত দ্বারা ভাগ করতে পারি। আশা করি বন্ধুরা তোমাদের সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো গুণিতক কী এবং গুণিতক কীভাবে বের করতে হয়। এখন আমরা আলোচনা করব সাধারণ গুণিতক নিয়ে। সাধারণ গুণিতক সাধারণ গুণিতকের সংজ্ঞাটা আমরা দেওয়ার চেষ্টা করি। প্রথমে বন্ধুরা সংখ্যাদ্বয়ের, বন্ধুরা তোমাদের খাতায় সাধারণ গুণিতক সংখ্যাটা লিখো। সংখ্যাদ্বয়ে যদি একই গুণিতক হয় তখন ওই সংখ্যাকে সংখ্যাসমূহের সাধারণ গুণিতক হয়। বন্ধুরা সংখ্যাটা আমি আবার বলছি, সংখ্যাদ্বয়ের যদি একই গুণিতক হয় তখন ওই সংখ্যাকে সংখ্যাসমূহের সাধারণ গুণিতক বলে। বন্ধুরা সংখ্যাদ্বয় বলতে বোঝাচ্ছি কি? সংখ্যাদ্বয় বলতে দুই বা ততোধিক সংখ্যা হতে হবে। সাধারণ গুণিতক হতে হলে অবশ্যই আমাদের দুই বা ততোধিক সংখ্যা হতে হবে। আশা করি বন্ধুরা তোমাদের খাতায় সংখ্যাটা লিখতে পেরেছ। এখন আমরা সাধারণ গুণিতক কীভাবে বের করতে হয় আমরা এগুলো শিখব। দুই তিনের সাধারণ গুণিতক বের কর, বলছে দুই তিনের সাধারণ গুণিতক বের কর। তাহলে বন্ধুরা আমরা জানি গুণিতক কীভাবে বের করতে হয়। দুইয়ের গুণিতক কত হবে বন্ধুরা? দুই, ভেরি গুড। চার, ছয়, আট,
তিনের গুণিতক তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ। বন্ধুরা এখন আমরা দেখি দুই এবং তিনের মধ্যে একই সংখ্যা কোনগুলো সংখ্যা আছে। দুই এবং তিনের মধ্যে ছয় একই সংখ্যা, দুই এবং তিনের মধ্যে বারো একই সংখ্যা, এর অর্থ আমরা দুই এবং তিনের মধ্যে আঠারো একই সংখ্যা। এর অর্থ আমরা বন্ধুরা বলতে পারি দুই এবং তিন এর সাধারণ গুণিতক হল ছয় বারো আঠারো। দেখি আমরা, সুতরাং দুই ও তিনের সাধারণ গুণিতক ছয় বারো আঠারো, যখন আমরা ধারাবাহিকভাবে লিখতে পারি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো সাধারণ গুণিতক কীভাবে বের করতে হয়। এখন আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। সাধারণ গুণিতক বের কর। বন্ধুরা আমরা একইভাবে চার এবং ছয়ের সাধারণ গুণিতক বের করতে পারি। চারের গুণিতক কত হবে বন্ধুরা? চার, ভেরি গুড। তারপরে আট, বারো, ষোলো, বিশ, চব্বিশ, আঠাশ, বত্রিশ, অত অসংখ্য। ছয়ের গুণিতক, ছয়ের গুণিতক কী হবে বন্ধুরা? ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছয়ত্রিশ। অর্থাৎ বন্ধুরা একটু দেখো, চার এবং ছয়ের মধ্যে একই সংখ্যা কোনগুলো? চারের মধ্যে একই সংখ্যা বারো চব্বিশ। অর্থাৎ চার এবং ছয়ের মধ্যে একই সংখ্যা হলো বারো এবং চব্বিশ। তাহলে আমরা বলতে পারি চার এবং ছয়ের গুণিত সাধারণ গুণিতক হলো বারো চব্বিশ। সুতরাং চার ও ছয়ের সাধারণ গুণিতক হলো বারো চব্বিশ। বারো চব্বিশ ছত্রিশ। এভাবে ধারাবাহিকভাবে আমরা কি গুণিতকগুলো বের করতে পারবো। বন্ধুরা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সাধারণ গুণিতক কী এবং সাধারণ গুণিতক কীভাবে বের করতে হয়। তোমার বন্ধুরা তোমাদের আজকে বাড়ির কাজ হলো গুণিতক কে সাধারণ গুণিতক কে কে পাঁচের ষাটটি গুণিতক বের কর। তিন পাঁচের দুইটি সাধারণ গুণিতক বের কর। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বাড়িতে তোমরা এই চারটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে তোমাদের খাতায় লিখবে এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আশা করি বাড়িতে তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বন্ধুরা আজকের মতো ক্লাস এখানে শেষ। খোদা হাফেজ, ভালো থাকো।